গরমের সময় আমাদের সবথেকে প্রয়োজনীয় যে ডিভাইসটা কাজ লাগে তা হলো এয়ারকুলার। এয়ারকুলার একটি নির্দিষ্ট স্থানে তাপমাত্রা কম করার জন্য ডিজাইন করা হয়েছে। এয়ারকুলার পানি বাষ্পীভূত করে এবং পরিবেশ ঠান্ডা বাতাসের মধ্য দিয়ে কাজ করে, যা আশেপাশের তাপমাত্রা কমাতে সাহায্য করে। গরম আবহাওয়া বা উচ্চ তাপমাত্রা সহ তাপমাত্রাধিক অঞ্চলে এটি বিশেষভাবে উপকারী হতে পারে। এয়ারকুলারের সামনে পাওয়ার বাটন রয়েছে। পাওয়ার বাটনে প্রেস করলে এয়ারকুলারটি অন হবে। পাশে রয়েছে স্প্রিড বাটন। স্প্রিড বাটনে প্রেস করলে স্প্রিড বাড়ানো যায় এবং কমানো যায়। এয়ারকুলারটি বিদ্যুৎ থাকলে বিদ্যুতের সাথে কানেক্ট করে চালাতে পারেন, আবার বিদ্যুৎ না থাকলেও চলবে এয়ারকুলার। আপনি লো স্পিডে রাখলে 27 থেকে 28 ঘন্টা এয়ারকুলারটি চালাতে পারবেন, এবং আপনি যদি মিডিয়াম বা নর্মাল স্পিডে রাখেন তাহলে 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত এয়ারকুলারটি চালাতে পারবেন। আর আপনি যদি হাই স্পিডে চালান তাহলে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত এয়ারকুলারটি চালাতে পারবেন। এয়ারকুলারগুলি এয়ার কন্ডিশনারের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম শক্তি খরচ করে, যা এগুলিকে ছোট স্পেস ঠান্ডা করার জন্য একটি আকর্ষণীয় বিকল্প করে তোলে। এয়ার কন্ডিশনারের তুলনায় বাতাসকে ঠান্ডা করার জন্য কম্প্রেসার বা রেফ্রিজারেটরের প্রয়োজন হয়। যখন এয়ারকুলারগুলি প্রাথমিকভাবে বাষ্পভবনের ক্রিয়ার উপর নির্ভর করে, এয়ারকুলার কম শক্তি খরচের কারণে এয়ারকুলার বিদ্যুৎ বিল কমাতে সাহায্য করতে পারে, বিশেষ করে যখন এয়ার কন্ডিশনের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। উপরোক্ত এয়ার কন্ডিশনারের তুলনায় এয়ারকুলারগুলি সাধারণত করা এবং রক্ষণাবেক্ষণের জন্য আরও সাশ্রয়ী হয়। এয়ারকুলারটির সাইটে আপনি পানি বা বরফ দিয়ে এয়ারকুলারটি বাতাস আরও শীতল করতে পারবেন। আপনি চাইলে পানির সাথে সুগন্ধ মেশাতে পারেন। এয়ারকুলারগুলি এয়ার কন্ডিশনারের চেয়ে বেশি পরিবেশগতভাবে বন্ধুত্বপূর্ণ বলে মনে হয়। এয়ারকুলার পানি এবং বায়ু ব্যবহার করে কাজ করে, যা প্রাকৃতিক সম্পদ এবং একই রকম নেতিবাচক পরিবেশগত প্রভাব নেই। এয়ারকুলার অ্যালার্জি বা শ্বাসযন্ত্রের অবস্থান ব্যক্তিদের জন্য উপকারী হতে পারে, কারণ এটিতে পরিষ্কার এবং আরও আরামদায়ক অন্তর পরিবেশ তৈরি করতে আরও সহায়তা করতে পারে। এয়ারকুলারটির সাথে রিমোট থাকছে, এটার সাহায্যে আপনি এয়ারকুলার দূর থেকে কন্ট্রোল করতে পারবেন। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে এয়ারকুলারগুলি শুষ্ক আবহাওয়া সবচেয়ে কার্যকর, কারণ ডিভাইসটি বাতাসকে শীতল করার জন্য পানির বাষ্পভবনের উপর নির্ভর করে। আর্দ্রতা অবস্থান পরিবেশে শীতল করার দক্ষতা পেতে পারে। এয়ারকুলার ফ্যান, বাষ্পীভবন কুলার বা সোয়াব কুলার নামেও পরিচিত অন্যান্য শীতল বিকল্পেরগুলির তুলনায় বেশ কিছু সুবিধা প্রদান করে। এয়ারকুলার ফ্যানগুলি ঐতিহ্যগত এবং এয়ার কন্ডিশন ইউনিটের তুলনায় উল্লেখযোগ্য কম শক্তি খরচ করে। এই ডিভাইসটি বাতাসকে শীতল করার জন্য বাষ্পীভবনের প্রাকৃতিক প্রক্রিয়ার উপর নির্ভর করে, যার জন্য ফ্যান এবং পানির বাষ্পকে বিদ্যুৎ পাওয়ারের জন্য অল্প পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয়। যাদের বিদ্যুৎ লাইন নেই তারা এয়ারকুলারটি সোলার প্লেটের মাধ্যমে চালাতে এবং চার্জিং করতে পারবেন। বিশেষ করে উচ্চ তাপমাত্রা এবং দীর্ঘ গ্রীষ্মের অঞ্চলে এয়ারকুলার ফ্যানগুলি রেফ্রিজারেটরের পরিবর্তে বাষ্পভবনের নীতি ব্যবহার করে, যা একটি পরিবেশ বান্ধব শীতল বিকল্প হিসেবে তৈরি করে। ডিভাইসটি ক্ষতিকারক গ্রিনহাউস গ্যাস নির্গত করে না বা ওজন ক্ষতিকারক অবদান রাখে না। এয়ার কন্ডিশনারের বিপরীতে এয়ারকুলার ফ্যানগুলি পূর্ণ প্রবাহিত বাতাসের উপর নির্ভর করে না, পরিবর্তে এয়ারকুলারের বাইরে থেকে তাজা বাতাস টেনে নেয়, এটিকে শীতল এবং ফিল্টার করার জন্য আর্দ্র প্যাকেটের মধ্য দিয়ে যায়। এই প্রতিক্রিয়া ধুলো, অ্যালার্জির এবং গন্ধ অপসারণ করতে সাহায্য করতে পারে, যার ফলে বাতাসের গুণাগুণ উন্নত হয়। এয়ারকুলার ফ্যান বাতাসে আর্দ্রতা যোগ করে, যা শুষ্ক আবহাওয়ায় উপকারী হতে পারে। এটি শুষ্ক ত্বক, চোখ এবং শ্বাসযন্ত্রের সমস্যাগুলি প্রতিরোধ করতে সাহায্য করে, যা এয়ার কন্ডিশনের ইউনিটের সাথে ঘটতে পারে, যা বায়ুকে আর্দ্রতা করে তোলে। এয়ারকুলার ফ্যানগুলি সাধারণত বহনযোগ্য এবং ইনস্টল করা সহজ। এগুলো বাড়ি, অফিস, ওয়ার্কশপ বা বাইরের স্থান সহ বিভিন্ন স্থানে স্থাপন করা যেতে পারে। কিছু মডেলের চাকা বা হ্যান্ডেলিংয়ের সাথে আসে,
যা প্রয়োজন অনুসারে ডিভাইসটি ঘুরে বেড়ানো সহজ করে তোলে। এয়ার কুলার ফ্যানগুলি বাড়ির ভিতরে বা বাহিরে উভয়ে ব্যবহার করা যেতে পারে যতক্ষণ না সঠিক বায়ু চলাচল থাকে। এগুলি গরম বা শুষ্ক জলবায়ুযুক্ত অঞ্চলগুলিতে বিশেষভাবে কার্যকর, যেখানে ঐতিহ্যবাহী এয়ার কন্ডিশনের ততটা কার্যকর নাও হতে পারে। মনে রাখবেন, এয়ার কুলার ফ্যানের সীমাবদ্ধতা রয়েছে, এগুলি শুষ্ক জলবায়ুতে সবচেয়ে কার্যকর এবং উষ্ণ আর্দ্রতা অঞ্চলে পর্যাপ্ত শীতল সরবরাহ নাও করতে পারে। উপরোক্ত এয়ার কুলারে ভালো বাতাসি স্থানগুলিতে সবচেয়ে ভালো কাজ করে, কারণ ডিভাইসটি বাইরে থেকে তাজা বাতাস প্রবর্তন করে। বাংলাদেশে অনেক এয়ার কুলার রয়েছে, কোনোটার দাম 10,500 টাকা, এবং এমন এয়ার কুলার রয়েছে যেগুলো সাইজে বড়, আবার বাতাস খুব বেশি হয়, সেগুলোর দাম 16,000, 18,000 এবং 22,000 পর্যন্ত হয়ে থাকে। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং ভিডিও সম্পর্কিত কোনো মন্তব্য অথবা মতামত এবং কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ দেখার জন্য ধন্যবাদ।